হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সচ্ছদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজও আপনাদের জন্য অবাক করা ও অজানা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনি জানেন কি, কোকা কোলার ক্যাপ বা সিপি সামটাইমস হলুদ করা হয় কেন? মোবাইলের ব্যাক কাভার পুরনো হলে হলুদ দেখায় কেন? তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক পাঁচটি অজানা তথ্য। নাম্বার পাঁচ, আপনি জানেন কি পুরো বিশ্বে জনপ্রিয় সফট ড্রিঙ্ক কোম্পানি কোকা কোলা বছরে কিছু সময়ের জন্য এমন হলুদ ক্যাপওয়ালা বোতলে কোকা কোলা সার্ভ করে, কিন্তু এমনটা কেন? আসলে বন্ধুরা, প্রতি বছর বসন্তের সময় ইহুদিদের একটি ফেস্টিভ্যাল শুরু হয়, আর এই সময় ইহুদিরা স্পেশাল ডায়েটে থাকে। তখন তারা বিভিন্ন ধরনের খাবার পরিত্যাগ করে থাকে, যার মধ্যে রয়েছে ভুট্টা। যেহেতু সাধারণত কোকা কোলায় কর্ন সিরাপ থাকে, সেহেতু তারা কোকা কোলা খায় না। তাই ওই সময় কোকা কোলা কোম্পানি এই সব ধরনের স্পেশাল এডিশনের বোতল মার্কেটে ছাড়ে, যেখানে কর্ন সিরাপের পরিবর্তে সুগার বা সুক্রোজ ব্যবহার করা হয়। আর ওই সময়ে কেবলমাত্র ইহুদিদের মাঝেই নয়, বরং পুরো পৃথিবীর সব দেশে এই স্পেশাল এডিশনের বোতল পাঠানো হয়। নাম্বার চার, বন্ধুরা, আপনারা ইন্টারনেট ব্রাউজ করার সময় আই এম নট এ রোবট এই রিক্যাপচারটি অবশ্যই পেয়েছেন। এই রিক্যাপচার বিষয়টা আসলে কি? এই ধরনের রিক্যাপচার বানানোর কারণ হচ্ছে কোন রোবট জাতীয় এআই স্ক্রিপ্ট অর বট ওয়েবসাইটে প্রবেশ করে স্প্যাম মেসেজ যেন না সেন্ড করতে পারে, সেই দিক বিবেচনা করে এটি দেওয়া হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেবলমাত্র এই বক্সটিতে ক্লিক করার ফলে ওয়েবসাইট কিভাবে বুঝে যায় যে এটি মানুষ চালাচ্ছে নাকি রোবট। এখন এই বিষয়ে জানা যাক বন্ধুরা। ওয়েবসাইট এমনটা বুঝতে পারে মাউসের মুভমেন্ট এবং স্পিড থেকে। আপনাকে এই বিষয়টি মানতেই হবে, মানুষের কোনো পদক্ষেপ রোবটের মতো পারফেক্ট হবে না। আমরা যখন আই এম নট এ রোবট বক্সে ক্লিক করি, তখন মাউস সোজাসুজি নাড়ায় না, এমনকি একই গতিতে নিয়েও যায় না। যদি কোনো মেশিন এমনটা করতে যায়, তখন সে মাউসটাকে একেবারে সোজাসুজি নাড়াবে আর একই গতিতে যাবে, আর তখনই তাকে ক্যাপচার সম্মুখীন হতে হবে। আর সেই ক্যাপচা ভেদ করা কোনো মেশিনের ক্ষেত্রে একেবারে অসম্ভব। এভাবেই কোনো ওয়েবসাইট পৃথক করতে পারে মানুষ ও রোবট থেকে। নাম্বার তিন, আপনি নিশ্চয় টয় স্টোরি মুভির নাম শুনেছেন। ছোট্ট একটি ভুলের জন্য মুভিটি হয়তো রিলিজ হতো না এবং আজ আমরা দেখতেও পেতাম না। মুভিটি যখন বানানো শেষ হয়, তারপর তাদের একটি ভুলের জন্য পুরো মুভিটি ডিলিট হয়ে যায়। সৌভাগ্যবশত তাদের এক এমপ্লয়ের পার্সোনাল ডিভাইসে সেভ করা ছিল এবং পুনরায় এই মুভিটি রিকভার করা যায়। নাম্বার দুই, আমরা সবাই কম বেশি শপিং করতে ভালোবাসি। আমরা যখন দোকানে জিন্স প্যান্ট কিনতে যাই, তখন অনেকগুলো মানুষের সামনে ট্রায়াল দিয়ে কোমরের সাইজ ঠিক হয়েছে কিনা সেটা বুঝতে লজ্জাবোধ পরিস্থিতি হয়ে দাঁড়ায়। তবে একটি সহজ পদ্ধতিতে আপনি বুঝে নিতে পারবেন পুরো বিষয়টি। আপনি জিন্সের বাটন লাগিয়ে তারপর রোল করে গলায় ধরে দেখবেন। যদি আপনার গলায় পুরোপুরি ঠিক হয়ে থাকে, তাহলে আপনার জিন্সটি 100% কোমরে ম্যাচিং করবে। বিশ্বাস না হলে বন্ধুরা, আপনি দোকানে গিয়ে ট্রাই করে দেখতে পারেন। নাম্বার এক, আপনার ইউজ করা মোবাইল ফোনের সাদা বা স্বচ্ছ ব্যাক কাভার কেন পুরনো হয়ে গেলে হলুদ হয়ে যায়? স্বচ্ছ কাভারটি মূলত প্লাস্টিক বা সিলিকনের তৈরি। হলুদ হওয়ার মূল কারণ হলো সূর্য থেকে এক ধরনের ইউভি রশ্মি বের হয়, সেটা সিলিকন বা কাভার খুব সহজে অবজার্ভ করে ফেলে। শুধুমাত্র এটাই একমাত্র কারণ নয় বন্ধুরা, আপনি যখন মোবাইল ইউজ করেন, তখন মোবাইল থেকে এক ধরনের হিট জেনারেট হয়, এটাও এক ধরনের কারণ আপনার মোবাইল কাভারকে হলুদ করে দেওয়ার। তাছাড়াও আপনার ফেসে এক ধরনের অয়েল আছে, যা সবসময় আপনার হাতের স্পর্শের মাধ্যমে কাভারটি হলুদ হওয়ার কারণ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ফ্যাক্ট ভিডিও। ভিডিওটি যদি আপনাকে একটু হলেও কোনো অজানা ও অবাক করা বিষয় দেখিয়ে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সকলের সুস্থতা কামনায় ধন্যবাদ বন্ধুরা।